Yo, 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 hey,
হরি।
ঠাকুরবে মনে হলো ওরিয়া মরিয়া রে মরিয়া যমুনার ভাব সুর কি বাজো যমুনার ভাব সুর আরে কি বাজো ভগবতী প্রতিলভ্য কাম হে
উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার ভুলুর্জিত প্রণাম। ভুবন মঙ্গল হরি সংকীর্তনের ধ্বনি এই গ্রামে বেজে উঠেছে। দিনের পর দিন আপনারা শ্রবণ করছেন ভগবানের গুণগাথা, ভগবানের লীলা রস আস্বাদন করছেন। আজকে অন্তিম রজনী, আজকে আমরা যে লীলাটি শুনতে চলেছি রাস এবং মহারাসের মিশ্রণ, এই লীলার মধ্যে আমরা কিছু উপকার পাব, আমরা কিছু পাব আবার কিছু হারাব। এ কথা আমি বলছি না, শ্রীমৎ ভাগবত বলছি। আমি কোথাকার কি, আমার কথাটার কি দাম আছে? কিন্তু শ্রীমৎ ভাগবতী বেদব্যাস বলছেন যে রাসলীলা শুনলে বা গাইলে তার একটা প্রাপ্তি আর একটা হারাবে, সে বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তিযোগ আর বিয়োগ এই দুটো ঘটবে, একটা পাবেন একটা হারাবেন। কি পাবেন সেটা ভাগবত বলছে একদম অন্তিম শ্লোক। আমি যে শ্লোকটা এক্ষুনি বললাম, এই শ্লোকটি হচ্ছে শ্রীমৎ ভাগবতে রাসলীলা বর্ণনার অন্তিম শ্লোক। এবার অন্তিম শ্লোকটা আগে বলছি এর কারণ, গান যখন শেষ হয়ে যাবে তখন এত হই হুল্লোড় লেগে যাবে যে তখন আর শ্লোক শোনার মতো ধৈর্য কারো থাকবে না। সেই আগে একটু বলে নিচ্ছি উপকারিতার কথা, যেহেতু এখানে বলা আছে। এই যে কষ্ট করে গরমের মধ্যে হা হুতাশ করে যে গান শুনছেন, প্রাপ্তিটা কি হবে, সেই ফলটা ভাগবত বলছে বিক্রীড়িতং ব্রজবধূভির দঞ্চে বিষ্ণু। ব্রজগোপীদের সঙ্গে বিষ্ণুর এই যে বিশেষ রকমের খেলা, মানেটা হলো বিক্রীড়িতম মানে ক্রীড়া, ক্রীড়া থেকে ক্রীড়িতম, তাহলে বিক্রীড়িতম মানে বিশেষ রূপে ক্রীড়া মানে বিশেষ ধরনের খেলা। কাদের সঙ্গে খেলা? ব্রজবধূভি, ব্রজগোপীদের সঙ্গে খেলা। কার খেলা? ইদঞ্চ বিষ্ণু, বিষ্ণুর খেলা। অর্থাৎ যাকে আমরা বাঁশি ধরে নাচতে দেখছি রাসলীলার মণ্ডপে, তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নন, তিনি হচ্ছেন বিষ্ণু। এবার বিষ্ণু শব্দের অর্থটা কি? বিষ ধাতু থেকে বিষ্ণু এসেছে, যেমন সহ ধাতু থেকে সহিষ্ণু, ক্ষয় ধাতু থেকে ক্ষয়িষ্ণু, যেটা ক্ষয় হতে থাকে তাকে বলে ক্ষয়িষ্ণু, যে সহ্য করতে পারে তাকে বলে সহিষ্ণু। মাইকটা কিন্তু মাঝে মাঝে একটু আওয়াজ হচ্ছে, এটা একটু সরিয়ে দাও। তাহলে বিষ্ণু ক্ষয়িষ্ণু মানে যেমন ক্ষয় হয়ে যায়, সহিষ্ণু মানে যেমন সহ্য শক্তিশীল, তেমনি বিষ্ণু, বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশ, প্রবেশ করার ক্ষমতা যার আছে সে হচ্ছে বিষ্ণু। প্রবিষ্ণু হলে ঠিক হতো, কিন্তু পয়রা ফলাটা বাদ গিয়ে শুধু বিষ্ণুটা আছে, মানে প্রবেশ করার ক্ষমতা যার আছে সে হচ্ছে বিষ্ণু। প্রবিষ্ণু, প্রবিষ্ণুর প্রটা বাদ গিয়ে শুধু বিষ্ণু আছে, মানে প্রবেশ করার ক্ষমতা। ভালোর মধ্যেও যিনি আছেন, মন্দের মধ্যেও যিনি আছেন, চোরের মধ্যেও যিনি আছেন, সাধুর মধ্যেও যিনি আছেন, আলোতেও যিনি আছেন, অন্ধকারেও যিনি আছেন, যিনি ছাড়া কিছু নেই তিনিই তো বিষ্ণু। আমার মধ্যেও যিনি প্রবেশ করে আছেন, আপনাদের মধ্যেও যিনি প্রবেশ করে আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু। শঙ্করাচার্য বলছেন না, ত্বয়ি ময়ি চান্যত্রই তো বিষ্ণু, ব্যার্থং কুপ্যসি ময়ি অসহিষ্ণু।
যে তোমার মধ্যেও যে বিষ্ণু খেলা করছে ভাই, আমার ভেতরেও তো সেই বিষ্ণুই খেলা করছে, তা আমার উপর তুমি রাগ দেখাচ্ছ কেন? নিজের উপর নিজে কেউ রাগ দেখায়? তোমার ভেতর যে বিষ্ণু, আমার ভেতরেও সেই বিষ্ণু। তাহলে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশকারী, সমস্ত কিছুর মধ্যে যিনি প্রবেশ করে আছেন সেই বিষ্ণু খেলা করছেন, বিশেষ ধরনের খেলা করছে, সাধারণ খেলা নয়। রাসলীলাটাকে বিশেষ ধরনের খেলা কেন বলা হলো? না, এই খেলায় শুধু শরীর কাজ করছে তা নয়, শুধু মন কাজ করছে তা নয়, আত্মা পরমাত্মার খেলা হচ্ছে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা হচ্ছে, সেই হচ্ছে বিরাট রাসলীলা, যেখানে জীবাত্মা আর পরমাত্মার খেলা হয়, সেই জন্য বলা হলো বিশেষ ধরনের খেলা। বিক্রীড়িতং ব্রজবধূভিরদঞ্চ বিষ্ণু, এই যে বিশেষ ধরনের খেলা রাসলীলা। শ্রদ্ধান্বিত নুশৃণুয়াত, শ্রদ্ধান্বিত চিত্তে যদি কেউ বারবার শোনে, অথ বর্ণয়ে দেয়ঃ, অথবা যদি কেউ বর্ণনা করে, মানে যদি কেউ শ্রদ্ধাযুক্ত চিত্তে এই রাসলীলা শোনে বা গায়। গাওয়ার থেকে শোনাটা একটু সহজ, কারণ গাইতে গেলে সুর জানতে হবে, তাল জানতে হবে, কোনটার পরে কোনটা গাইলে ভুল হবে না সেসব চিন্তা ভাবনা করে গাইতে হবে, তো গাইতে গেলে একটু কঠিন আছে, শোনাটা গাওয়ার থেকে সহজ। তাহলে সেই জন্য শোনার কথাটা আগে দিল, যদি কেউ শোনে মনোযোগ মনোযোগ দিয়ে, তারও যা ফল হবে, যে কষ্ট করে গাইছ তারও সেই একই ফল হবে। ফলটা কি? ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য, ভগবানের প্রতি তার বিশেষ ধরনের পরাভক্তি লাভ হবে। আমাদের সাধন ভক্তি যে ভক্তির কাছে নিয়ে যায় তাকে বলে সাধ্য ভক্তি। এই যে শ্রবণং কীর্তনং কৃষ্ণ স্মরণং পাদ সেবনম, আমরা যে সাধন ভক্তি করছি, আপনারা শুনছেন এটাকে বলে শ্রবণম, আমি গাইছি এটাকে বলে কীর্তনম, এই সবটাই সাধনার মধ্যে পড়ে। শোনাটাও সাধনার জিনিস, চট করে কেউ যদি কীর্তন শুনতে বসে একদিনে সে বুঝে যাবে না। মনে করুন জীবনে কীর্তন শোনেনি, হঠাৎ করে বসেছে কীর্তন শুনতে, সে সব কিছু জেনে যাবে? মিনিমাম 100 পালা গান শুনতে হবে তাকে, তারপরে গিয়ে বোঝার চেষ্টা করতে পারবে যে কী কী শুনলাম। তাহলে শোনাটাও একটা সাধনার ব্যাপার, গাওয়াটা তো আরও সাধনার ব্যাপার, এই দুটোই সাধন ভক্তির মধ্যে পড়ে। তাই বলা হলো সাধন ভক্তি যে ভক্তির কাছে নিয়ে যায় তাকে বলে সাধ্য ভক্তি, আর এই সাধ্য ভক্তি লাভ হলে ভগবানের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়ে যায়। আত্মীয়তা হয় তিনি আমার প্রভু হবেন, না হইলে আমি তার দাস হব, তিনি প্রভু বা আমি দাস, কিংবা তিনি আমার সখা হবেন আমি তার সখা হব, কিংবা তিনি আমার সন্তান হবেন আমি তার অভিভাবক হব, কিংবা তিনি আমার প্রিয়তম হবেন আমি তার প্রিয়তমার চরণের দাসী হব, এই সম্পর্কটা তৈরি হয়ে যেতে পারে যদি সাধ্য ভক্তি লাভ হয়। তাই বলা হলো সেই সাধ্য ভক্তি পর্যন্ত পেয়ে যেতে পারে এই রাসলীলা, বারবার শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি কেউ শোনে এবং গায়। ভগতিং পরাং ভগবতী প্রতিলভ্য, এটা বলা হলো কি? পাবে। এবার হারাবে কি সেটাও শুনে রাখা ভালো, পাওনাটা শুনলাম, হারানোটা শুনবো না সেটা তো হবে না। হারাবে কি? কামম হৃদরোগম, কামনা বাসনারূপী হৃদয়ের রোগ হারিয়ে যাবে। বলছে পাবে ভক্তি আর হারাবে হৃদয়ের রোগ। হৃদয়ের রোগ আছে, আমরা হৃদয়ের রোগ বলতে বুঝি হার্টের অসুখ, ওটা হৃদযন্ত্রের রোগ, হৃদয়ের রোগ না। হৃদযন্ত্র আর হৃদয় আলাদা জিনিস, হৃদয়ে রসবোধ থাকে, হৃদযন্ত্রে কোনো রসবোধ থাকে না। তাই হৃদযন্ত্র যেটা সেটার যেমন রোগ হয় তাকে বলে হার্টের রোগ, কিন্তু হৃদয়ের রোগ আবার কি? না, হৃদয়ে রোগ, হৃদয়ের রোগ বাসা বাঁধে কখন? ছয়টি জিনিস যদি আমাদের মধ্যে বেশি ঘোরাফেরা করে তাহলে হৃদয়ে রোগ হয়। সেই ছয়টি জিনিস কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছটা জিনিস যার মনের মধ্যে বেশি
যাওয়া আসা করবে তারই হৃদয় রোগগ্রস্ত। ওই জন্য রাসলীলা শোনার ফল হচ্ছে এটা যে ওই রোগগুলো আস্তে আস্তে দূরে যায়। ছয়টি রোগের মধ্যে কামনা বাসনা হচ্ছে সব থেকে বড় রোগ, ওই জন্য সবার আগে তার স্থান দিয়েছি। যে কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আসলে বাকি সবটাই নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসবে। কাম মানে কামনা বাসনা, কাম মানে শুধু নারী পুরুষের মিলন নয়, ওটা কামনা বাসনার মধ্যেই পড়ে, তবে ওটা শুধুমাত্র কাম নয়। কাম শব্দের অর্থ হচ্ছে আমি যা কামনা করছি, আমি কামনা করছি আমার একতলা বাড়িটা যেন দুতলা হয়ে যায়, এটা কামনার মধ্যে পড়ে। আমি কামনা করছি এক বিঘে আম বাগান কেনা আছে, সেটা যেন দু বিঘে আম বাগান হয়ে যায়, তাহলে কামনা করছি। এই কামনা বাসনাটাও কিন্তু হৃদয়ের রোগের মধ্যে পড়ে। এই কামনা বাসনারূপী হৃদয়ের রোগ তার অচিরেই নির্মূল হবে। আর কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আসলে বাকি সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ এসে যায়। কামম হৃদরোগম আশু অপহিনোতি, অতি শীঘ্রই সে দূরীভূত করতে পারবে হৃদয়ের রোগকে। অচিরেণ, অচিরেণ মানে অতি শীঘ্র। ধীর, ধীর মানে ধীর মানে আস্তে, ওটা চলতি বাংলা, ধীরে কথা বলো মানে আস্তে কথা বলো, কিন্তু ধীর শব্দের অর্থ আস্তে নয়। ধয়ে দীর্ঘীর অধীর, এই ধীর মানে হচ্ছে বুদ্ধিমান, কারণ ধী শব্দের অর্থই হচ্ছে বুদ্ধি, ধী শক্তি বলে না, ধী শক্তি বাড়াতে হবে, অর্থাৎ বুদ্ধি শক্তিটা বাড়াতে হবে। তাহলে ধী মানে বুদ্ধি, আর ধীর মানে বুদ্ধি আছে যার, অর্থাৎ ধীর শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে এই রাসলীলা বারবার শোনে বা বারবার গায়, সে পাবে গোবিন্দ চরণে পরাভক্তি, আর হারাবে কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি। তাহলে আপনারা কোনটা নেবেন, যেটা পাবেন সেটা না যেটা হারাবেন সেটা? বলে বাবা দুটো হলেই তো ভালো, কারণ রোগ যদি হারায় সেটা তো ভালোই। রোগ তো সবসময়, কিছু কিছু রোগ আছে মায়েরা খুব জনপ্রিয় রোগ, রোগও কিন্তু জনপ্রিয় আছে। কিরকম? এই যেমন ধরুন কারোর মাথা যদি উকুন হয়, তাহলে বারবার মাথা চুলকাবে সেটাতেই তার আনন্দ, চট করে উকুনের ওষুধ দিচ্ছে না, কারণ চুলকালে আনন্দ লাগছে। ঠিক তেমনি কারোর যদি গায়ে চুলকানি হয়, দেখবেন চুলকাতে বেশ মজা লাগছে, চুলকে চুলকে একবারে রক্ত বেরিয়ে যাচ্ছে তবু খুব মজা লাগছে, চুলকানির ওষুধটা খাচ্ছে না কারণ মজা লাগছে চুলকানি। তাহলে চুলকানি যেমন একটা রোগ হলেও সেটা ভালো লাগে, মাথায় যদি উকুন থাকে খুশকি থাকে চুলকালে যেমন ভালো লাগে, তেমনি কামনা বাসনা একটা রোগ অথচ আমাদের ভালো লাগে। মুনি ঋষির কাছে কামনা বাসনা হচ্ছে রোগ, কিন্তু আমার কাছে তো সেটা প্রিয় জিনিস। আমি চাইবো না আমার একতলা বাড়িটা দুতলা হোক, আমি চাইবো না আমার এক বিঘে আম বাগান দু বিঘে হোক, আমি চাইবো না আমার ছেলের যেন চাকরি হয়, আমার মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়, চাইবই তো। কিন্তু মুনি ঋষি বলছে বুঝতে পারছো না, ওটা তোমাদের ভালো লাগছে বটে, কিন্তু ওটা আসলে একটা রোগ, ওই রোগটার নাম কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে যদি কেউ মুক্ত হতে পারে তাহলে বাকি ব্যাধিগুলোও দূর হয়ে যাবে। বাকি ব্যাধিগুলো কি? ওই যে কামের পরে যেগুলো আছে, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বাকিগুলো দূর হবে, কারণ প্রথমটাই একটু জ্বালাতন বেশি, ওই জন্য ওটা দূর হলে বাকিটা সব। তাই আমরা শুনলাম কি পাবো আর কি হারাবো, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যে লীলা শুনবো তার ফলটা আমাদের উপর কি হবে, কি জন্য আমরা কষ্ট করে এই সারা রাত্রি ধরে গরমের মধ্যে বসে থাকব না। আমরা পাবো এমন একটা ভক্তি যে ভক্তি সাধনার দ্বারা হয় না, সাধন ভক্তিই সেই ভক্তি পাইয়ে দেয়, অথচ আমরা সরাসরি পাবো সেই। আর দুই, আমাদের হৃদয়ে যে রোগ আছে কামনা বাসনারূপী রোগ, সেই রোগ দূর হয়ে যাবে। তো সেই রাসলীলা আজকে আস্বাদন করবেন গৌরাঙ্গ মহাপ্রভু, বৃন্দাবনের লীলা চিন্তা করছেন, ভাবছেন আমি তো রাসলীলা করেছিলাম, এই তো সেই নবদ্বীপকে দেখেই বৃন্দাবন ভাবছেন, কিন্তু যে যমুনার তীরে রাসলীলা করেছিলাম সেই যমুনা কই?
দেখতে দেখতে যেই গঙ্গার তীরে গিয়েছেন, ওই সুরধুনি গঙ্গার জল দেখে ভাবছেন, প্রভু এই তো আমার সেই যমুনা। যমুনার ভাব সুরধুনি রে করিল, বল বল যমুনা ও যমুনা, তুমি সে যমুনা প্রবাহিনী, বল গয়না বিক্রি হয় শুনেছি, কিন্তু ভগবান বিক্রি হয় তো শুনিনি কোথাও বাবা। ওটাই বলছে যে যমুনার তীরে এমন একটা হাট বসত, সেই প্রেমের হাটে, ব্রজগোপীর রূপের হাটে ভগবান বেচা কেনা হতো। জানো, ব্রজগোপীগণ ভগবান বিক্রি করছেন, আর যাদের অনুরাগ রূপী ভক্তি আছে তারা কিনে নিতে পারছে। ভগবান কেনা বেচা হয় বৃন্দাবনে যমুনার তীরে, তুমি কি সেই যমুনা? তবে ওখানে কেনা বেচা করতে পয়সা লাগে না, অনুরাগ লাগে। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীল কান্ত মনি, নূপুর বাজত কই সেই নূপুর, না শুনি নূপুর ধ্বনি, না শুনি কি কিনি, না শুনি নূপুর ধ্বনি, না শুনি কি কিনি, না শুনি নূপুর 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 ধ্বনি, না শুনি কি কিনি, না শুনি কোথা যারু চন্দ্রাবলী কোথা বাসে জল পেলি, কোথা যারু চন্দ্রাবলী কোথা বাসে জল পেলি, কোথা যা
বিশাখা রাধারানী গোপীগণ তারা কই? ফুলের বাগান কই? ফুল্ল মল্লিকা মালথি যুথি মত্ত মধুকর ভোরণী, মত্ত মধুকর বিভোর হয়েছিল যে ফুলের উপরে, সে ফুল কই? চিন্তা করতে করতে মহাপ্রভু যেই গঙ্গার ধারে ধারে ফুলের বাগান দেখলেন, এই তো আমার সেই ফুলের বাগান। ফুল বন দেখে
কথাটা শুনলাম বটে কিন্তু বিশ্বাস হল না, কারণ বৃন্দাবনে যারা শ্রীকৃষ্ণের সঙ্গে নেচেছিলেন তারা সবাই নারী, আর মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে যারা নাচছেন তারা সবাই পুরুষ, একটাও নারী নেই। বরং নারী যদি ঢুকে পড়ত ওই পুরুষের মধ্যে মহাপ্রভু নৃত্য বন্ধ করে দিতেন, একটু এগুলো জেনে রাখা ভালো। ছেলে মেয়ে মিলে একদম হই হুল্লোড় করে পাগলের মতো নাচবে সেটা কিন্তু মহাপ্রভুরও বাঞ্ছনীয় ছিল না। যদি নাচতেই হয় ছেলে মেয়ে একসঙ্গে, একদিকে মেয়েরা নাচবে অন্যদিকে ছেলেরা নাচবে, কিন্তু ছেলে মেয়ে মিলে মিশে একবার হই হুল্লোড় করে কীর্তনে নাচবে এই জিনিসটা মোটেই বাঞ্ছনীয় নয়। মহাপ্রভু অন্তত এটা পছন্দ করবেন না, কারণ তার শ্রীধাম নবদ্বীপে তার যে লীলা আমরা দেখেছি বা শুনেছি সেখানে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা বলে রাখি শুনে নিন। একবার মহাপ্রভু শ্রীভাসঙ্গনে কীর্তন করছেন কিন্তু কিছুতেই ভাব আসছে না, কোনো মতেই ভাব উদয় হচ্ছে না কীর্তনে। তখন সবাই বলছে কেন আজকে ভাব হচ্ছে না, তো বলছে শ্রীভাস তোমার অঙ্গনে তো প্রতিদিন কীর্তন গাওয়া শুরু করলে কিছুক্ষণ পরেই ভাবের উদয় হয়, আজকে কেন ভাব উদয় হচ্ছে না? দেখো তো এই যেখানটা আমরা গান করছি এই ঘরটার মধ্যে আমরা ছাড়া আর কেউ লুকিয়ে আছে কি না? রসিক সঙ্গে যদি বেরসিক প্রবেশ করে তাহলে ভাব উদয় হবে না, তো এখানে অন্য কেউ আছে কি না দেখো। তো পুরো ঘরটার মধ্যে খুঁজে দেখা গেল যে ঘরের কোণে ঝুড়ি চাপা দেওয়া রয়েছে, আর ঝুড়িটা যেই তুলেছে দেখে ঝুড়ির ভিতর এক বুড়ি। এ যেমন তেমন বুড়ি নয়, এ হলো শ্রীবাসের শাশুড়ি। শ্রীবাসের শাশুড়ি শুনেছিলেন যে মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে রসকীর্তন করবেন তখন নাকি নারীদের প্রবেশ নিষেধ, তাই তিনি লুকিয়ে লুকিয়ে ঝুড়ির ভেতরে থেকে একটু ঝুড়ির ফাঁক থেকে ওই রসকীর্তনের রস আস্বাদন করার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু ওই ঝুড়ির মধ্যে উনি লুকিয়ে রয়েছেন মহাপ্রভু জানি না কেন হয়তো উপলব্ধি করেছেন কিছু, সেই জন্য কীর্তন সেদিনকে তার কিছুতেই ভাব আসছে। এবার ঝুড়ির ভেতর থেকে যখনই শাশুড়ি বেরিয়ে পড়েছে, শ্রীবাসের শাশুড়ি, তাকে তো অসম্মান করা যায় না, কারণ শাশুড়ি হচ্ছে মা, শাশুড়ি হচ্ছে মা, যিনি কন্যা দান করেন তিনি গর্ভদায়িনী মায়ের মতনই মাননীয়া, সেই জন্য জন্মদায়িনী মা আর কন্যাদায়িনী মা অর্থাৎ শাশুড়ি, শিক্ষাদায়িনী মা যিনি মাস্টারমশাই শিক্ষা দিচ্ছেন সেই মাস্টারমশাইয়ের স্ত্রীও মায়ের সমতুল্য, ব্রাহ্মণ পত্নী মা, গরু মা, ধরিত্রী মা, এগুলো সব মায়ের মধ্যে পড়ে। তাই শাশুড়িকে হাত জোড় করে শ্রীবাস বলছে দেখুন মা, আপনি যে এখানে ঝুড়ি চাপা ছিলেন লুকিয়ে লুকিয়ে নিমাই পণ্ডিতের ভাব দেখছিলেন, অন্য কেউ হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম, কিন্তু আপনি আমার মা সেই জন্য চরণে ধরে বিনয় করছি আপনি এখনই এই ঘর ছেড়ে বাইরে যান, আপনি না গেলে আমার মহাপ্রভুর কীর্তনে ভাব উদয় হচ্ছে না। কেন করলেন এটা? শাশুড়ি তো মাতৃস্থানীয়, সে থাকলেই বা কি হতো? এখানে উত্তর হলো এই, আজকে শাশুড়ি আছে কালকে যদি শাশুড়ির পাশে তার শালী শালী বসে গান শুনে, আস্তে আস্তে ওই একটা সুযোগ দিলেই বাকি সুযোগ নিয়ে যত খুশি অন্যায় অবিচার শুরু হয়ে যায়, সেই জন্য সুযোগটাই দেওয়া চলবে। আজকে না ওই শাশুড়ি, কিন্তু শাশুড়িকে যদি ছেড়ে দিলেন দুদিন পরে তো শাশুড়ির পাশে শালী এসে বসবে, তারপরে শালীর যিনি বৌদি আছেন তাকে হয়তো ডেকে এনে বসবে, নানান রকম শুরু হয়ে যায়। সেই জন্য মহাপ্রভু
যখন রসকীর্তন আস্বাদন করতেন সেখানে পুরুষদের নৃত্য হতো, তার মধ্যে নারীর কিন্তু প্রবেশ অধিকার ছিল না। নারী নাচতে পারে অন্য জায়গায়, যেখানে পুরুষরা নাচছে তার মধ্যে ধাক্কা ধাক্কি করে নাচ নয়, অন্য জায়গায় নাচ। তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে সবাই পুরুষ, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নাচছে সবাই নারী। তাহলে কি করে বলা হলো বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা রে? তখন পদকর্তা বলছেন, বৃন্দাবনে যারা ছিল তারাই নবদ্বীপে পুরুষ রূপ ধারণ করে এসেছে। কেন পুরুষ রূপ ধারণ করেছে জানো? ওই বৃন্দাবনের গোপী যারা, তাদের মনে মনে বড় ব্যথা ছিল। আমরা নারী কুলে জন্ম নিয়েছি, তাই যখন খুশি ঘর হতে বেরোতে পারি না। নারী না করি তো বিধি, এই গোপীগণ কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ ও হে নাগুর বর, শুন হে মুরলীধর, নিবেদন করি রাঙা পার, নিবেদন করি রাঙা পার, আমার চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে দাসীর গলায়, তুমি মণি নও মানিক নও, হিয়ার মাঝারে রও ফুল নও, বাঁধিয়া রাখি কেশে কেশে, আমাদের নারী না করি তো বিধি, তুয়া হেন গুণ নিধে, লইয়া ফিরিতাম দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি যদি মণিমাণিক্য হতে শ্যামসুন্দর, তাহলে হারে যেমন পদক করে ঝুলিয়ে রাখি আমরা, তোমাকে পদক তৈরি করে হারে ঝুলিয়ে রাখতাম, বুকের মাঝখানে একটা নীল পাথর হয়ে তুমি থাকতে। কিন্তু তুমি তো পাথর নাও যে তোমাকে পদক করব, তুমি তো ফুল নাও যে মাথায় তোমাকে গুঁজে রাখবো। আর আমাদেরকে যদি বিধাতার নারী না করে পুরুষ করত, যখন খুশি যেখানে খুশি তোমার সঙ্গে চলে যেতে পারতাম, সমাজে কোনো কথা উঠত না। এই যে ব্রজগোপীদের মনে দুঃখ ছিল, সেই দুঃখটা কলিযুগে দূর হয়ে গেল। যোগ মায়া যোগেশ্বরী সেই বৃন্দাবনের গোপীদেরকে পুরুষ দেহ দিয়ে কলিযুগে পাঠালেন। মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণচন্দ্র, আর তার পার্ষদগণ হচ্ছেন সেই গোপী, অথচ পুরুষ রূপ ধারণ করে এসেছেন এই কলিযুগে। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সবাই বৃন্দাবনের গোপী, কিন্তু আজকে তারা পুরুষ রূপে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। তাই বৃন্দাবনের গোপী কিনা যদি জানতে হয়, তাহলে ওনাদের শরীরটা দেখো না, ওনাদের নয়ন পানে চেয়ে দেখো, বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, নয়ন ধরায় পড়ল ধরা বাবা, এরাই তো তারা রে, এরা নয়ন ধরায় পড়ল ধরা, এরা যদি বৃন্দাবনের গোপী
মহাপ্রভুর পার্ষদ হয়ে নৃত্য করছেন। কিন্তু একটা মজার ব্যাপার ঘটে গেল এর মধ্যে, মজার একটা ব্যাপার। এই যে কীর্তনের দলে দেখবেন নানান বয়সের লোক থাকে, অল্প বয়সের ছেলেও থাকে, বেশি বয়সের বুড়োও থাকে। এই যে আমাদের দলে যেমন খোল বাজাচ্ছে অল্প বয়সের ছেলে রাজদীপ, কত বয়স? আচ্ছা, ছোট ছেলে 35 বছর বয়স। তোমার 40 বছর। আপনার? উনি আবার 70-এর উপরে। তাহলে 35 বছর আর 70 বছর ডবল হয়ে গেল। তাহলে কীর্তনের দলে নাচার সময় বেশি নাচার কথা কার, 35 না 70? 35-এর বেশি নাচার কথা তো, কিন্তু উনি বেশি নাচছেন কি না? 70 যার সে বেশি নাচছে না? মহাপ্রভুর দলেও কিন্তু তাই হয়েছে। মহাপ্রভুর দলে নানান বয়সের ভক্ত, কিন্তু সব থেকে বয়স বেশি যার, আজকে সব থেকে বেশি নাচছেন তিনি, তার নাম কি? অদ্বৈত নাচে রে, 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 ওই নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে, ওই নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে। আপনার এত বয়স হয়ে গেছে, মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত, 52, অথচ তিনি সব থেকে বেশি নাচছেন। এত নাচছেন কেন আজকে? কিসের আনন্দ? কি পেয়েছেন? কি রস? রাসের রস। আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, ওই তাপরে যা পেয়েছি, আজ তাই পেয়েছি, ওই তাপরে যা পেয়েছি, আজ তাই পেয়েছি, 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 তাপরে যা পেয়েছি, আজ তাই পেয়েছি। কি চেয়েছো তুমি আর কি পেয়েছো? এই অদ্বৈত আচার্য হচ্ছেন সেই শিব ঠাকুর। রাসমঞ্চে যখন শিব ঠাকুর প্রবেশ করতে পারছিলেন না, তখন তিনি গোপী সেজে একটা ওড়না ঢাকা দিয়ে, গোপী ভাব পাওয়া তো কঠিন, তাই গোপী সাজ গ্রহণ করে শিব ঠাকুর প্রবেশ করেছেন। যেই একটা ওড়না ঢাকা দিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছেন শিব ঠাকুর, অমনি রাস চক্র বন্ধ হয়ে গেল। আর এই রাসচক্র বন্ধ হয়ে গেল, নিশ্চয়ই গোপী ভাব ছাড়া অন্য কোনো ভাবের প্রবেশ ঘটেছে। দেখা যাক, আমি পরীক্ষা করে দেখব, গোপী ছাড়া কাউকে এখানে থাকতে দেব না। দেখি তোমায় দেখি, সবাই গোপী কিন্তু একই, এত লম্বা গোপী কোত্থেকে এলো? আমার থেকেও লম্বা বাবা। আবার একটা সাপ ফসফস করছে ভিতরে, সাপ নিয়ে কোন গোপী এলো? আচ্ছা তোমার নাম কি গো? শ্বেত গোপী আবার কি? আসলে সাদা ছাই মাখা আছে, ওই জন্য বলছে শ্বেত গোপী। আচ্ছা দেখি তোমার মুখটা একটু আমায় দেখাও দেখি, এ কি ভয় পাচ্ছ কেন, পিছিয়ে যাচ্ছ কেন? দেখি 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 দেখি, এ কি মহাদেব, তুমি এখানে কেন এসেছ? গুপ্ত বৃন্দাবনে নাকি শ্রীকৃষ্ণ রাস করছেন। বাহ, সেখানে কিন্তু পুরুষের নিষেধ, প্রবেশ নিষেধ, পুরুষের প্রবেশ নিষেধ। তাই আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি নারী বেশে যাই তাহলে দর্শন করতে পারবো, তাই আমি নারী বেশ ধারণ করে আপনার এখানে এসেছি। বেশ, মহাদেব, ওহে মহাদেব।
কৃষ্ণের ভাব এখানে গোবিন্দের অঙ্গে অঙ্গে অনঙ্গ তরঙ্গ প্রতি অঙ্গে প্রেম তরঙ্গ ওই বৈকুণ্ঠের বিষ্ণু আর বৃন্দাবনের গোবিন্দ তো এক নয় কারণ বৈকুণ্ঠের বিষ্ণু চক্রধারী সেই বিষ্ণুই যদিও শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ হলেন বংশীধারী তাই শোনো মহাদেব গোপী হতে পারনি বলে তুমি গোপীর সাজ গ্রহণ করেছ তুমি যদিও দেবাদিদেব মহাদেব কিন্তু তুমি অপরাধ করেছ কারণ বৈষ্ণব ভাবনা অনুযায়ী আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে সবার আগে দরকার তুমি যদি কোনো বৃন্দাবনের গোপীর চরণে আশ্রয় করতে তাহলে সে তোমাকে শিক্ষা দিয়ে দিত ব্রজভাব কেমন হয় কিন্তু আশ্রয় না করে তুমি সরাসরি ব্রজগোপীর বেশ ধারণ করে এসেছ তুমি তো সাধারণ মানুষের মতো ভুল করে ফেললে সাধারণ মানুষ কি ভুল করে গীতার পাতায় বলে দিয়েছেন ভগবান অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্তু মম ভূত মহেশ্বরম আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে বোকা লোকেরা ওই বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে তাই বোকা মানুষের মতো তুমি আমার নররূপের লীলাকে অবজ্ঞা করেছো বলে আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো ওহে দেবাদেব মহাদেব আমি কিন্তু নরকুলে জন্ম হবে আমার তাতেও কোনো দুঃখ নাই যদি নরকুলে যেতে হয় যেন তোমার চরণ ছাড়া করুণা যে লীলারসে আমি বঞ্চিত হলাম সেই লীলারস হতে আমায় বঞ্চিত করুণা যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর আমি বললাম তোমাকে নররূপে জন্মগ্রহণ করো আর তুমি বললে নররূপে আমি গেলেও যেন তোমার চরণ ছাড়া করো না আর যে লীলা আমি আস্বাদন করতে এলাম পারলাম না সেই লীলাটা যেন তখন আস্বাদন করো তার মানে তোমাকে পাঠিয়ে আমার শান্তি নেই তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে তাই আগামী কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্য আমার আসার 52 বছর আগে তুমি আসবে আমার আসার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করে রাখবে আমি জন্মগ্রহণ করব শচীনন্দন গৌর হরিরূপে আর তুমি হবে অদ্বৈত আচার্য যেদিন শিবাসঙ্গনে আমি রাসরস আস্বাদন করব সেদিন সবার আগে তুমি পাবে সেই রাসের রস অদ্বৈত নাচবে না আমি আজ তাই পেয়েছি আমি আজ তাই পেয়েছি আজ তাই পে আমি আজ তাই পেয়েছি আজ তাই পে ওই দাপরে যাচ্ছি আজ তাই পেয়েছি ওই দাপরে যাচ্ছি আজ তাই পে ওই দাপরে যাচ্ছি আজ তাই পেয়েছি দাপরে যাচ্ছি ওই রাস রস ওই আস্বাদন দাপরে যাচ্ছি রাস রস ওই আস্বাদন দাপরে যাচ্ছি রাস রস ওই আস্বাদন যশবাগে যাচ্ছি রাস রস ওই আস্বাদন গোপীগণকে পেলাম যমুনাকে পেলাম ফুল বাগান পেলাম কিন্তু বাঁশি কই
রাসলীলায় বাঁশির সুর শুনেই তো গোপীগণ ছুটে এসেছিলেন, আমার কলিযুগে বাঁশি কই? চিন্তা করতে করতে যে এই শ্রীখোলের উপর নয়ন পড়েছে প্রভু, ওই শ্রীখোল মৃদঙ্গ দর্শন করে প্রভু বলছেন এই তো আমার সেই বাঁশি। খোল কর তাল, ওই খোল কর তাল, খোল কর তাল গোরা শুনেল, শুনেল করিয়া, ওই খোল কর তাল, খোল কর তাল গোরা শুনেল, শুনেল করিয়া। রাসবিহারী বংশীধারী, রাসেশ্বরী রায় কিশোরী, 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 রাসবিহারী বংশীধারী। কথা বলে গো, বলে ধিক তান ধিক তান ধিক তান, তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক। কাকে ধিক্কার দিচ্ছে? বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যারা। এই যে মায়েদের বাড়িতে এখন আত্মীয় স্বজন এসে ভরে গিয়েছে, সারাদিন প্রচুর রান্না করতে হয়েছে, এইবার কীর্তনে এসে প্রথম ঘণ্টাখানেক বেশ সুন্দর, মনের আনন্দে খুব মাথা নাড়ছে। এবার তারপর আস্তে আস্তে শুরু হচ্ছে কীর্তন, খুব ভালো হচ্ছে, খুব ভালো। আস্তে আস্তে চোখটি ছোট হয়ে আসছে, কীর্তন খুব ভালো হচ্ছে। বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ধিক তাকে ধিক। কিন্তু মজার ব্যাপার, অনেক রাত্রি হয়ে গেছে, এখনো কিন্তু আমি কোনো মাকে ঘুমোতে দেখিনি। পরে কি হবে জানি না, এখনো কিন্তু খুব একটা ঘুমোতে দেখছি না। সবাই ভাবছে আমরা তাহলে বেঁচে গেলাম, বেঁচে গেলাম নয়, আরো বাকি আছে। তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, বাড়ির কথা যারা বলে তাকে ধিক তাকে ধিক, বাড়ির কথা যারা বলে তাকে ধিক তাকে ধিক। তাহলে বাড়ির কথা বললেও চলবে না, আরো আছে উলুধ্বনি যে না দেবে তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিয়েছেন, বাবারা সাবধান, এবার খোল আপনাদের দিকে ঘুরে বলবে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, হরি বল যে না বলবে, হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক, হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক, হরি বল যে না বলবে তনে আসরে এসে, হরি বল যে না বলবে তনে আসরে এসে, হরি বল বাসুদেব ঘোষে তাহে করয়ে।
রচনা করে বলছেন, প্রভু আমাকেও তুমি যেন লীলা রস হতে বঞ্চিত করো না। আরে রাস রস
রসের ভাণ্ডার উজাড় করে দিলেন সেটা আমরা শুনলাম। এবার আমরা মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাস এবং মহারাস আস্বাদন করব। ভগবান নাচছেন আর আমরাও সংসারের মায়ার চক্রে নাচছি। তার নাচ আর আমাদের নাচে কতখানি পার্থক্য সেটা সুরদাস লিখেছেন তার ভজনে, আমরা একটু শুনে নিই ভজনটা। রে संसार की खेल में तू नाच रहा है रास लीला में और हमें नचा रहा है संसार के खेल में। तेरे और हमारे नाच में कितना अंतर है देख ले, अब मैं नाचो बहुत गोपाल ক্রোধ কি পহরি চোলনা
হুই হ্যায় গোপালের গলায় যে মালা সেই মালা ফুল দিয়ে তৈরি, গোবিন্দের গলায় অনেক রকমের মালা থাকে, ফুলের মালার দুটি রূপ, একটা মালা গলা থেকে হাঁটু অব্দি দলে তাকে বলে বনমালা, আর যে ফুলের মালায় পাঁচ রকমের রঙের ফুল থাকে তাকে বলে বৈজয়ন্তী মালা। গোবিন্দের গলায় পাঁচ রঙের ফুলের মালা, আর আমার গলায় যে মালা সেখানেও পঞ্চপুষ্প, সেই পঞ্চপুষ্প কি কি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, কানের বিষয় শব্দ, চোখের বিষয় রূপ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় রস, ত্বকের বিষয় স্পর্শ, এই পঞ্চ তন্মাত্র নিয়ে আমরা মালা বানিয়ে নাচ। কাম ক্রোধ কি পহিরি চলে না কণ্ঠ মে বিষয় কি মান রে গোপাল রে গোপাল রে গোপাল রে গোপাল, আব মে নাচু বহুত গোপাল, আব মে নাচু বহুত গোপাল, আব মে নাচু বহুত গোপাল। গোপালের চরণে সোনার নূপুর, আর আমার পায়ে মোহের নূপুর, মোহ মহামোহকে দোন নূপুর বাঁধিও, মহামোহকে দোন নূপুর বাঁধিও, মহামোহকে নূপুর বাঁধো, মহামোহকে নূপুর বাঁধো, নানা বিধে দেখাল নিন্দা শব্দ রসাল, নিন্দা শব্দ রসাল। গোবিন্দের চরণে নূপুর আছে সোনার নূপুর, বাজে রুনু ঝুনু বাজে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু গোবিন্দের চরণে নূপুর বাজছে রুনু ঝুনু, আর আমার পায়ে যে মোহ দিয়ে তৈরি নূপুর, এই মোহ এখানে কি শব্দ বেরোচ্ছে? নিন্দা শব্দ রসা, গোবিন্দের নাচে পাখোয়াজ বাজছে আর আমার মন রূপী পাখোয়াজ বাজছে, কিন্তু এই মন পাখোয়াজ কেমন বাজে? ভরম ভরিও মন ভয়ো পাখাওয়াজ, চলত কুসঙ্গত পাখোয়াজ যখন অন্য যন্ত্রের সঙ্গে বাজে তাকে বলে সঙ্গত, সঙ্গতটা যদি ভালো হয় তাকে সুসঙ্গত বলে, আর সঙ্গতটা যদি ভালো না হয় তাকে বলে কুসঙ্গত। চলত কুসঙ্গত চল রে গোপাল রে গোপাল রে গোপাল রে গোপাল, আব মে নাচু বহুত গোপাল, আব মে নাচু বহুত গোপাল, আব মে নাচু বহুত বহুত গোপাল।
আমার সর্বাঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের অলঙ্কার পরে নাচছি। সুরদাস কি সবহিয়া বিদ্যা, সুরদাস কি সবহিয়া বিদ্যা, সুরদাস কি সুর সুরদাস সুরদাস কি সবহিয়া দশম স্কন্ধের ২৯ নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান অপি মানে ভগবান হয়েও, তিনি হয়েও তার মতো সর্বজ্ঞ সকল রসের কলা গুরু নিখিল রসের কল্পতরু, তার দ্বারা অসম্ভব কিছু নয়, তবুও তিনি এই লীলায় অবতীর্ণ হলেন। তার কিছু পাবার নেই, সমস্ত কিছুর মধ্যে তিনি পরিপূর্ণ, তবুও তিনি লীলারসে অবতীর্ণ হলেন। ভগবান অপি তার রাত্রি, সেই রাত্রিতে কোন রাত্রি না, শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রি, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম। তো মল্লিকা ফুল কি শরৎকালে ফোটে? প্রথমেই তো ভুল বলা হয়ে গেল, মল্লিকা ফুল তো শরৎকালের ফুল নয়, বসন্ত আসার আগে বসন্তের ঠিক শুরুতেই মল্লিকা ফুল পাওয়া যায়। তাহলে মল্লিকা ফুল তো বসন্তের ফুল, কেন বলা হলো যে শরৎকালে শোভিত মল্লিকা আদি কুসুম? গভীর তত্ত্ব আছে এখানে। আসলে মল্লিকা ফুল বসন্তকালেরই ফুল, কিন্তু শরৎকালে ফুটেছে,
রাসলীলা হবে বলে ফুটেছে। ছয়টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ছয়টি ঋতু একসঙ্গে আলোচনা করেছে যে ভাই আমরা সারা বছরের মধ্যে এক একবার এক একজন আসি, কিন্তু গোবিন্দের রাসলীলা তো আর বারবার হবে না, তাই রাসলীলার সময় আমরা ছয় ভাই একসঙ্গে এসে যার যা ফুল ফলের সম্ভার আছে ওই গোবিন্দ চরণে নিবেদন করব আর রাসলীলার রস আস্বাদন করব। তাই ছয় ঋতু একসঙ্গে এসেছে বলে ছয় ঋতুরই ফুল ফল ফুটেছে রাসলীলা। কিন্তু বসন্ত যেহেতু ঋতুর রাজা, ওই জন্য বসন্তের ফুলের নামটা করা হলো। বক্তব্য হচ্ছে রাজা যদি থাকে সেখানে রাজার পাত্র মিত্র পারিষদ সবাই থাকে, তাই বসন্ত যেহেতু ঋতুর রাজা সেই ফুলের নামটা করা হলো, বুঝিয়ে দেওয়া হলো যে ছয় ঋতুরই ফুল সেখানে আছে। শারদোত ফুল্ল মল্লিকা বিক্ষ্য, সেই রাত্রির শোভা বিশেষভাবে দর্শন করে রন্তুং মনশ্চক্রে বিলাস করতে বাসনা করলেন। যোগ মায়াম উপাসিত, যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সেই কেমন রজনীর শোভা বর্ণনা দিচ্ছেন পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম সেখানে আবার দুটো চাঁদ, যুগল চাঁদে উদয় হয়েছে, ওই যুগল চাঁদে উদয় হয়েছে, আমাদের আই চাঁদার শ্যাম চাঁদ, যুগল চাঁদের
উদয় হয়েছে আমাদের রাই জাদার শ্যাম চাঁদ চারি পাশে গোপী তারার মালা আমাদের রাই জাদার শ্যাম চাঁদ চারি পাশে গোপী তারার মালা আমাদের রাই প্রফুল্ল মল্লিকা মালতী যাই রে শোভার বালা শোভার বালাই যাই রে ফুল্ল মল্লিকা মালতী যু চারিপাশে তারার মালা আর মত্ত ভ্রমর ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করে গান গাইছে ফুল বলছে ওগো ভ্রমর তুমি অন্যান্য দিন মধু পান করো কিন্তু আজকে দয়া করে মধু পান করো না কারণ আজকে যে আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি যদি আমাদের মধু তুমি পান করো আমরা গোবিন্দ সেবা তো করতে পারবো না তাই মধু পান করছে না ভ্রমর অথচ মনের আনন্দে নৃত্য করছে কারণ আজকে তারা ফুলের মধু খাবে না আজকে তারা লীলারসের মধু পান করেই মত্ত হয়ে আছে এত সুন্দর শোভা দেখছেন কে প্রাণ গোবিন্দ হে রে তেরা কিন্তু ভাগবতের শ্লোকটি দেখুন ভগবান অপি তা রাত্রি ওখানে রয়াকার তয়রা ফলা দীর্ঘি দিয়ে আবার বিসর্গ দেওয়া আছে কেন দীর্ঘি আর বিসর্গ হলো না রাত্রি শব্দের বহু বচন প্রয়োগ হয়েছে তার মানে রাসলীলা একটা রাতে ঘটলেও সেখানে অনেকগুলো রাতের সংমিশ্রণ ঘটেছে রাসলীলার রাতটা এই বারো ঘন্টার রাত নয় বিকেল পাঁচটায় সূর্যাস্ত সকালবেলায় সূর্যোদয় পাঁচটা এই বারো ঘন্টার মধ্যে যে রাত এটা নয় রাসলীলার রাত তাহলে রাসলীলার রাত কোনটা ব্রহ্মার রাত্রিটায় সেই মানুষের রাত্রির সঙ্গে মিশে গেছে সেদিন
মানুষের রাত হচ্ছে 12 ঘন্টা আর ব্রহ্মার রাত, এখনই হিসেব দেব আপনাদেরকে, ব্রহ্মার রাত কেমন, ব্রহ্মার দিন যেমন রাত তেমন, আমাদের 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত, তেমনি ব্রহ্মার যেমন দিন তেমন রাত। তাহলে ব্রহ্মার দিন কেমন না, ব্রহ্মার একটা দিনের মধ্যে 14 বার মনুর রাজত্ব পাল্টায়, এক একটা মনুর রাজত্ব পাল্টানোকে বলা হয় মন্যন্তর, মনু অন্তর, যেমন যুগ থেকে যুগ পাল্টালে তাকে বলে যুগান্তর, এক স্থান থেকে আর এক স্থানে গেলে তাকে বলে স্থানান্তর, তেমনি মনু থেকে আর এক মনুর রাজত্ব আসলে তাকে বলে মন্যন্তর। এই এক একটা মনুর রাজত্বকালে 4টে যুগ 71 বার হবে, 14টা মনুর রাজত্ব হয় ব্রহ্মার সারাদিনের মধ্যে, আর এক একটা মনুর রাজত্বকালে 71 বার করে চতুর্যুগ হবে। এবার বুঝে নিন, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এরকম ঘুরে ঘুরে 71 বার শেষ হলে তবে একটা মন্যন্তর, এরকম মন্যন্তর 14টা হলে তবে ব্রহ্মার দিন, আর যেমন দিন তেমন রাত। এবার আমি একটা হিসেব দিচ্ছি, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, আর দ্বাপর যুগের আয়ু হচ্ছে কলিযুগের দ্বিগুণ, ত্রেতাযুগের আয়ু হচ্ছে কলিযুগের তিনগুণ, আর সত্যযুগের আয়ু হচ্ছে কলিযুগের 4 গুণ। এইভাবে হিসেব করলে 4,32,000কে 10 দিয়ে গুণ করলে 4 যুগের আয়ু পাওয়া যায়, তাকে 71 দিয়ে গুণ করলে একটা মনুর আয়ু পাওয়া যায়, তাকে 14 দিয়ে গুণ করলে তবে ব্রহ্মার দিনটা পাওয়া যায়। আমি বিরাট বড় গুণটা অনেক বছর আগে করে রেখেছি, করে দেখেছি 4,32,000 বছর হচ্ছে ব্রহ্মার সারা দিন। তাহলে আমাদের রাত মানে 12 ঘন্টার রাত, আর ব্রহ্মার রাত মানে 4,32,000 বছর। এই এত লম্বা রাত হচ্ছে রাসলীলার রাত, ওই জন্য বহু বচন প্রয়োগ হয়েছে। হেরত রাতি ঐসন ভাতি, হেরত রাতি ঐ ছন ভাতি, শ্যাম মহান মদন মাতি রে, হেরত রাতি ঐ ছন ভাতি, শ্যাম মহান মদন মাতি রে, বলি মদন মোহন আজ মদন মাতিল, ওই মদন মোহন আজ মদন মাতিল, মদন দমন করবে বলে মদন মোহন আজ মদন মাতিল, ওই মদন বাজাচ্ছেন মুরলী কো গান পঞ্চ
বলে, প্রত্যেকটি কথায় কথায় তত্ত্ব আছে। একটু আগে শুনলেন রাত্রি মানে আমাদের রাত্রি নয়, ব্রহ্মার রাত্রি। এখন আবার বলছে মুরলী জিনিসটা কি, বাঁশি মানেই তাকে মুরলী বলা যাবে না। শ্রীকৃষ্ণের তিনটি বাঁশি, একটা বাঁশির নাম বেনু, একটা বাঁশির নাম বংশী, আর একটা বাঁশির নাম মুরলী। তিনটের মাপ আলাদা, তিনটের আওয়াজও আলাদা। ওই জন্য তিনটে তিন রকমের, তিনটের রস আলাদা আলাদা আছে বাঁশি। যেটা সব থেকে ছোট বাঁশি, বারো আঙুল লম্বা, ছয়টি ছিদ্র, তাকে বলে বেনু। যেটা মাঝারি ধরনের বাঁশি, সতেরো আঙুল লম্বা, আটটি ছিদ্র, তাকে বলে বংশী। আর যেটা দুই হাত লম্বা, মানে তিন ফুট, এক হাত মানে তো দেড় ফুট, তাহলে দুই হাত মানে তিন ফুট। যেটা দুই হাত লম্বা বাঁশি, চারটি ছিদ্র, তাকে বলে মুরলী। এই মুরলীর কাজ কি, না মধুর রস উৎপন্ন করে। তাই মুরলী কোগান পঞ্চমতান। পঞ্চমতান মানে কি, মুরলী মানে কি জানলাম, এবার পঞ্চম তান জিনিস মানে কি। পঞ্চম তান মানে সারেগামা পা নয়, পঞ্চম তান মানে পাঁচটি অক্ষর একসঙ্গে বাজনা, পাঁচটি অক্ষর। আপনারা যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, যদি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে দেখবেন আমি যে কথা বলছি মিলে যাবে। যদি শাক্ত মন্ত্রে দীক্ষা নেন, শৈব মন্ত্রে দীক্ষা নেন, তাহলে মিলবে না। কৃষ্ণ মন্ত্র যদি কারোর কাছে পেয়ে থাকেন আপনি, তা দেখুন আপনার গুরুদেব যে মন্ত্র আপনার কানে দিয়েছে, সেই মন্ত্রের প্রথমেই কয় লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার আছে। নিজেরা চিন্তা করুন, গুরুর কাছে মন্ত্র তো আপনারা পেয়েছেন যারা দীক্ষা নিয়েছে। যদি কৃষ্ণ মন্ত্র হয়, তাহলে কয় লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এটা থাকবেই। এটা না থাকলে সেটা কৃষ্ণ মন্ত্র নয়। আপনার কৃষ্ণ মন্ত্র নেওয়ার ইচ্ছা, অথচ গুরুদেব যে মন্ত্র দিয়েছে তার মধ্যে এটা নেই, তাহলে জানবেন এটা কৃষ্ণ মন্ত্র নয়। কৃষ্ণ মন্ত্র চেনার উপায় কি, যে মন্ত্রের প্রথমেই থাকবে কয় লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার। দেখুন কটা অক্ষর হলো, পাঁচটা। এই পাঁচটা অক্ষর মিলিত একটা অক্ষর, সেই জন্য এটা বীজ মন্ত্র। তবে শ্রীকৃষ্ণ মন্ত্রে এটা ব্যবহার হচ্ছে, মন্ত্রটা কিন্তু কৃষ্ণের মন্ত্র নয়। এগুলো সব গোপন কথা। মন্ত্রটা আসলে কামদেবের মন্ত্র, কামদেবের বীজ মন্ত্র, ব্যবহার করা হচ্ছে কৃষ্ণ মন্ত্রের আগে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন কিন্তু কৃষ্ণ মন্ত্রের আগে কাম বীজ মন্ত্র জপ করলে প্রেমময় হয়ে যাবে জীবন। এইটা হচ্ছে গভীর পার্থক্য। তাই শ্রীকৃষ্ণ মন্ত্রের আগে কামদেবের বীজ মন্ত্র দেওয়া আছে, আর সেই বীজ মন্ত্রটা হলো কয় লয় দীর্ঘি অনুস্বার। এটাই রাসলীলায় বাঁশিতে বেজে উঠেছিল, মুরলী কোগান পঞ্চমতান। চরণী কুলো